আজকের যে বিস্ফোরণ হয়েছে আপাতদৃষ্টিতে মনে হয়েছে এই বিস্ফোরণটা বেসমেন্টেই হয়েছে। বিস্ফোরণের ফলে যে ক্ষয়ক্ষতি, সেই ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করে আমাদের মনে হচ্ছে বেসমেন্টেই হয়েছে। তো আমাদের যে বোম ডিসপোজাল বিশেষ টিম, এই টিমটা নিয়ে আমরা বেসমেন্টের ভিতরে প্রবেশ করতে পারি নাই। আপনারা দেখতে পেরেছেন ফায়ার সার্ভিস থেকে এবং অন্যান্য সংস্থা থেকেও বলেছে বিল্ডিংটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। আমাদের অ্যাজ এ ইঞ্জিনিয়ারের পর্যবেক্ষণ হিসেবেও আমরা বলতে পারি যে অনেকগুলো বিম নষ্ট হয়ে গিয়েছে, কলামগুলো অবস্থা অতটা ভালো না, সেক্ষেত্রে বিল্ডিংটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এরপরেও আমাদের বোম ডিসপোজাল ইকুইপমেন্ট যেগুলো আছে, এক্সপ্লোসিভ ভেপার ডিটেক্টর এবং এর সাথে রয়েছে নন লিনিয়ার জাংশন ডিটেক্টর, এই জিনিসগুলো দ্বারা আমরা পর্যবেক্ষণ করেছি বাইরে থেকে যতদূর অ্যাপ্রোচেবল ভিতরে যাওয়া সম্ভব, ভিতরে আমরা পর্যবেক্ষণ করেছি। পর্যবেক্ষণ সাপেক্ষে এখন পর্যন্ত প্রাথমিকভাবে আমাদের যন্ত্র দ্বারা কোনো ধরনের এক্সপ্লোসিভের উপস্থিতি পাওয়া যায় নাই। তো এই বিল্ডিংটার স্থিতি সাপেক্ষে, বিল্ডিংটাকে স্টেবল করার পরে আমরা যদি বেসমেন্টে যেতে পারি তাহলে আরও কাছে থেকে আমরা পর্যবেক্ষণ করতে পারবো, আমাদের ইকুইপমেন্টগুলো সেক্ষেত্রে আরও ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারবে। তো আমরা এই জন্য ওয়েট করছি, বিল্ডিংটা যদি আরও স্টেবল করতে পারি আমরা, আরও বিশেষজ্ঞদের মতামত, সিটি কর্পোরেশন এবং বুয়েট অন্যান্য ইঞ্জিনিয়ারিং বিশেষজ্ঞদের মতামত সাপেক্ষে, এবং এটাকে স্টেবল করার পরেই আমাদের ভিতরে গিয়ে আমাদের ইকুইপমেন্টটা আরও ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে, তাহলে আমরা আসল মূল রেজাল্টটা বলতে পারবো। প্রাথমিকভাবে আমরা দূর থেকে যেটা পর্যবেক্ষণ করেছি আমাদের ইকুইপমেন্টের সাহায্যে, সেখানে এক্সপ্লোসিভের কোনো উপস্থিত আমরা পাইনি। স্টেবল করতে কত সময় লাগতে পারে বা কী পরিমাণ সময় লাগে স্টেবল করতে? এটা আসলে এক্সপার্ট ওপিনিয়নের প্রয়োজন। এখানে আমি একটা, আমার এক্সপার্টিস মেইনলি বোম ডিসপোজালের ক্ষেত্রে, বোম ডিসপোজাল এবং আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে। এক্ষেত্রে আমার মনে হয় ইঞ্জিনিয়ারিং টিমের পরামর্শ প্রয়োজন, তারা যেভাবে বলবে কীভাবে স্টেবল করা যায়। লোড ক্যালকুলেশনটা একটু জটিল বিষয় আমার কাছে এখানে মনে হয়েছে, যেহেতু অনেকগুলো বিম এবং কলাম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিল্ডিংটা সাততলা, সো এর উপরে অনেক লোড হয়েছে, বিমের মাধ্যমে কলামে লোডটা ট্রান্সফার হচ্ছে না, বলেন এই জন্য আমরা এখনও বুঝতে পারছি না যে কি স্টেবল করতে ব্রিফিং শেষ হয়ে যাবে, পরিমাণ এফোর্ট লাগবে, কত সময় লাগবে, এক্সপার্ট ওপিনিয়ন প্রয়োজন আমার। বিস্ফোরণের কোনো কারণ কি আমাদের বলতে পারবে? বিস্ফোরণের কারণ যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সেই পরিমাণ ক্ষয়ক্ষতি হতে যদি কোনো এক্সপ্লোসিভের দ্বারা করা হতো তাহলে বিপুল পরিমাণ এক্সপ্লোসিভের প্রয়োজন হতো, কিন্তু এখানে সেই পরিমাণ এক্সপ্লোসিভ যদি ব্যবহার করা হতো এক ধরনের আমরা গন্ধ পেতাম। আমাদের এক্সপার্টিস বারুদ নিয়ে এই অবস্থায় গিয়েছে যে আমরা বারুদের কোনো কার্যক্রম হলে আমরা ম্যানুয়ালি গন্ধ পাই। এছাড়াও আপনারা দেখেছেন ইকুইপমেন্টগুলোও ব্যবহার করা হয়েছে, বিভিন্ন সংস্থা তাদের ডগও ব্যবহার করেছে, কিন্তু কোনো আলামত প্রাথমিকভাবে দূর থেকে আমরা পাইনি। আমরা মাননীয়, আমরা সম্মানিত সেনা প্রধানের নির্দেশে 14 স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেডের বোম ডিসপোজাল দলের সদস্য, মূলত 57 ইঞ্জিনিয়ার কোম্পানি, এখানে একটা স্পেশালিস্ট কোম্পানি 14 স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেডের আন্ডারে কাজ করে। আমি মেজর মোহাম্মদ কায়সার বাড়ি তুষার, এখন বোম ডিসপোজাল টিমের লিডার, টিম লিডার হিসেবে এখন কাজ করছি।